বিশিষ্ট ভাষা সংগ্রামী প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মমতাজ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও তার দীর্ঘদিনের সহকর্মীরা এবং নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। আজই তার মরদেহ নেওয়া হবে চাঁপাই নবাবগঞ্জে। সেখানে আরও একটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। গতকাল বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। দর্শক শ্রোতা সম্মোহনকারী বক্তা, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাটক ছিল তার রক্তের মধ্যে। আমরা যারা পেয়েছিলাম ওনাকে আমাদের শুরুর সময়, সেই সময় আমরা দেখেছি উনি কতটা স্বতন্ত্র ওনার সৃষ্টিতে, কতটা স্বতন্ত্র ওনার অভিনয় কর্মে। আপনাদের সবার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। যাবার সময় আমরা শুধু চাইব আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যে পথ দেখিয়েছেন মঞ্চ নাটকে, অভিনয়ে, নাটক রচনায়, বাংলাদেশের নাট্যাঙ্গন তাকে অনুসরণ করবে।